এক গুরুত্বপূর্ণ খবর লিডু গুয়াহাটী ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে রেলর ট্রেক ভাঙি যাত লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী রেলখন বরগুলাই রেল স্টেশনত সংঘটিত হয় এই অঘটন ভয়ঙ্কর দুর্ঘটনার পর কথম্পি রক্ষা পড়ে রেলখন সৌভাগ্যক্রমে প্রাণ রক্ষা পড়েছে সহস্রাধিক রেলযাত্রীর লিডুর পর যাত্রা আরম্ভ করেছিল রেলখনে আমি পুনৰ জনাইছো লিডু গুৱাহাটী ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে রেলর ট্রেক ভাঙি যাত লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী রেলখন বরগুলাই রেল স্টেশনত সংঘটিত হয় এই অঘটন ভয়ঙ্কর দুর্ঘটনার পর কথম্পিহে রক্ষা পড়েছে রেলখন আর সৌভাগ্যর বিষয় যে প্রাণ রক্ষা পড়েছে সহস্রাধিক রেলযাত্রীর লিডুর পর যাত্রা আরম্ভ করেছিল রেলখনে কিছু দৃশ্য টিভির পর্দাত আমি আপনার দেখাইছো এখন যাত্রীবাহী রেল হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়িল লিডু গুয়াহাটী ইন্টারসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার লগে হাহাকার লাগিল রেলর ট্রেক ভাঙি যাত লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী রেলখন বরগুলা রেল স্টেশনত এই অঘটনটি সংঘটিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনার পর কথম্পিহে রক্ষা পড়েছে এই যাত্রীবাহী রেলখন আর সৌভাগ্যক্রমে রক্ষা পড়েছে সহস্রাধিক রেলযাত্রীর লিডুর পর যাত্রা আরম্ভ করেছিল রেলখনে আমি লিডুরপা উঠেছিলাম তিনিচুকীয়া যাব কারণে লাইনটা ইয়াত ভাঙি গেছে ট্রেনের আর ইঞ্জিনও আপনার ডাউন হয়ে গেল প্রথম ইঞ্জিনের যে চাকা আছে সেটা পথির পর নামি গেছে তার কারণে আমি ইয়াত রাখবলগিয়া হয়েছে এটা জানো এক ঘন্টা দু ঘন্টা লাগিব কি দের লাগে তারপরে যি হব হব এই ঘটনাটা ঘটার পিছনে আপনার কিনা হেরি হব না একো প্রবলেম হওয়া নাই সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ আর পি এফ আহিলে সব আহিলে মানুষ হয়েছে কোনো এলাকা প্রবলেম নাই রাজ্যিক বিজেপির কার্যালয়ত উষ্ম আদৰণি জনালে নবনিযুক্ত সভাপতি ভবেশ কলিতাক নতুন সভাপতিগৰাকী উপস্থিত হওয়ার লগে জয় শ্রীরাম ধ্বনিরে মুখরিত হয়ে পড়ে বাজপেয়ী ভবন ইপিনে 29 জুনত আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করব ভবেশ কলিতায় এই ধ্বনিরে রাজ্যিক বিজেপির বাজপেয়ী ভবনত প্রবেশ রাজ্যিক বিজেপির নবনিযুক্ত সভাপতি ভবেশ কলিতা নিজকে হিন্দুত্ববাদী নেতা বলে দাবি করে বিজেপির নতুন সভাপতিগুলির মুখত স্লোগান দায়িত্ব গ্রহণের পূর্বে ভবেশ কলিতার মত জ্যেষ্ঠজনক সন্মান কনিষ্ঠক মরম 42 লক্ষ কার্যকর্তার আশীষ লো দায়িত্ব লব বিশ্বাস বিজেপি দলক অধিক আগুয়া নিবল সক্ষম হব আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টি আমি আরো অধিক মজবুত করব বিচার সকল জাতি জনগোষ্ঠীক একত্রিত করি আর আমার যে মিত্রগোষ্ঠী আছে মিত্রগোষ্ঠীর এক সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রচনা করি আমি আগন্তুক দিনত দলটুক সকলের সহযোগিতা সকলের শ্রদ্ধা সকলের মরম সকল আশীর্বাদ বিচারি এই দলটুক আগুয়া নিয়ার কারণে মানে সকলের সহযোগিতা বিচারিছ ইপিনে দলের বাবে সকলরে দ্বার মুকলি থাকিব কিন্তু কোনো দল নিশেষ হওয়াতো নিবিচারো এতিয়া দলের দায়িত্ব লৈ ভবেশ কলিতা সন্মুখীন হব লাগিব তিনিখন আসনের উপনির্বাচনত ভবেশ কলিতার মন্তব্য তিনিখন আসনতেই জয়ী হব আমার এটা উদ্দেশ্য থাকিব যে বৃহৎ জয় আমাক লাগিব তিনিখনে আমি পাব লাগিব বিজেপির নতুন সভাপতিক লৈ কংগ্রেসের দলপতি দেবব্রত শইকীয়ার শুভেচ্ছা বাণী বিজেপি দলের নতুন সভাপতি ভবেশ কলিতাক অভিনন্দন জানাইছো এজন পুরোনা সদস্য আর তেখেতে আমার রাজ্যের নেতৃত্ব পাইছে উল্লেখযোগ্য যে 29 জুনত নবনিযুক্ত সভাপতিগৰাকীয়ে দায়িত্বভার গ্রহণ করব বর্তমানের সভাপতি রঞ্জিত দাসর পৰা তার পূর্বে দলীয় নেতৃত্বর সভাপতিরূপে ঘোষণার পাছতেই প্রথমবারের বাবে ভবেশ কলিতাই প্রবেশ করে রাজ্যিক বিজেপির কার্যালয়ে সভাপতিগৰাকীর দলের কার্যালয়ত প্রবেশের সময়ত বিজেপির কেবাটাও ভাতৃ দল সংগঠনে জনালে উষ্ম আদৰণি ক্যামেরা পার্সন অঞ্জনর সঙ্গে বলেন ভট্টাচার্য News18 অসম নর্থ ইস্ট সুপারি কয়লা তথা গরু নহয় এবার কুকুরের সিন্ডিকেট অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকাত চলিছে পথর কুকুরের রমরমিয়া বেহা মেরাপানী অঞ্চলত শেহতীয়াকৈ গঢ় লৈ উঠিছে কুকুরের বিশাল বজার সুপারি সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট গরু সিন্ডিকেটের পাছত এবার পথর কুকুরের সিন্ডিকেট অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকাত চলিছে পথর কুকুরের রমরমিয়া ব্যবসায় মেরাপানী অঞ্চলত শেহতীয়াকৈ গঢ় লৈ উঠিছে এই কুকুরের বিশাল বজারখন নাগাল্যান্ডত কুকুর মাংসর ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রাখি এই বজার গঢ় লৈ উঠার আশঙ্কা
গোলাঘাট জেলার মেরাপানী আরক্ষী থানার আরক্ষী শেহতীয়াকৈ জব্দ করে এখন কুকুর ভর্তি পিকআপ ভান। মেরাপানীর তেতেলিগুড়িত আরক্ষী জব্দ করা 35টা কুকুর নাগাল্যান্ডলৈ বিক্রি করবলৈ নিয়ার সন্দেহ। দেরগাঁওর AS03AC2186 নম্বরের এখন বলিরো পিকআপ ভানত কঢ়িয়া নিয়ার অবস্থাত জব্দ করে আরক্ষী। তো কুকুরবিলাক চাই দেখা গেল যে এই আপনার স্ট্রিট ডগ যে কয় সেই গাড়িখনের চালক এই দেরগাঁওর ঘর গোফার আলীক আমি করাত্ত করছো আর কুকুরখিন জব্দ করে গাড়ি খাওয়া জব্দ করে থানালে লো আইসো আর তার উপর আমি একটা কেস রুজু করছো। প্রচন্ড গরমতো অতি নির্মমভাবে কুকুর সমূহ বস্তারে বান্ধি গাড়িত কঢ়িয়া নিয়া দৃশ্য হৃদয় বিদারক। আরক্ষী বাহনখনের চালক গফর আলীক আটক করে অধিক তথ্যের বাবে সুতপোষ অব্যাহত রাখিছে। এই দেরগাঁওরপা আনিছিল ইহতে রাস্তাত ধরে উঠাই লওয়া কুকুর এইবিলা তো দেরগাঁওরপা আনিছিল আর হি এতালে আমাকে কোয়া নাই তথাপিও আমি সন্দেহ করছো ই কত বিক্রি করবর কারণে লো আসে আর বিক্রি করে কুকুর বিক্রি করলে যথাযথ নাগাল্যান্ডর ফলে বিক্রি হয় গতি সেইটাই হবো পড়ে বলে আমি ধারণা করছো এজনক আমি ধরছো আমি এটা আইনমতে ব্যবস্থা লম আমি বাকিখিন কাম করে আসো। রাজ্য অব্যাহত থাকা এনে পোহনীয় জন্তুর সিন্ডিকেট বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবনে সকলরে প্রশ্ন। তিতাবৰৰ পৰা অনমোল যাদবৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। করোনা যোত সঞ্জীবনীর গাড়িতত দেশের পাঁচখন সর্বাধিক করোনা আক্রান্ত জেলাত উপস্থিত হয়েছে সঞ্জীবনীর পাঁচখন বাহন। কর্ণাটকের দক্ষিণ কন্নড়ত করোনা আক্রান্ত সকলের মাজত সঞ্জীবনীয়ে সজাগতা গড়ি তোলার লগতে সর্বতো প্রকারের সহায় করেছে আক্রান্ত। দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রথম বরষুণ লাগে বরষুণ বা রোদেই হোক সঞ্জীবনী গাড়ি কিন্তু রই যাওয়ার নাম লওয়া নাই। পশ্চিমী ঘাটর ঘূরণিয়া আর একাবেকা রাস্তায় গই সঞ্জীবনী গাড়ি কর্ণাটকের দক্ষিণ কন্নড় এলাকার গাঁয়ে গাঁয়ে উপস্থিত হয়েছে গে যত সকলোরে মাজত কোভিড-19 টিকাকরণের সজাগতা আগবহা হয়েছে। বেলথংগারি মহকুমার সারমাতি গাঁত আমার দলে গাঁর লোক টিকাকরণের সকল তথ্য দিছে আর ইয়ার বাবে অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়েও কয়। আমার মাকো 70 ইয়ার্স হুয়া উসে ভ্যাকসিন এক ডোজ করে আবে দো ডোজ নাই আয়ে ইদার এক 10 মিনিট আয়ে কা বল বলে মে ইদার দো দো নি কাজে আসরিত হওয়ার কথা এইটুই যে দেশত এই মহামারী এবছর পার হব হল আর কিছু লোকে কয় যে করোনা ভাইরাস নাই। अब्दुल भाई ये बताया कि आपके आपने और आपके घर वाले ने अब तक क्या वैक्सीन लगाया है? नहीं नहीं नहीं। लेकिन आपके घर वाले मर गए तो? नहीं मर गए तो जाने दो क्या करे अल्लाह क्या तय हुआ था ये कोरोना के आदमी मर जाते हैं। কিন্তু নেটওয়ার্ক 18 আর ফেডারেল ব্যাংকের এই প্রচেষ্টায় লকডাউনের সময় সার্বজনীন বাহনত বাধা নিষেধ থাকার সময়তো নিজের চেষ্টাত অকনো ত্রুটি এরা নাই। সঞ্জীবনী অভিযানে এখন গাড়ির ব্যবস্থা করে বেলেগ বেলেগ গাঁর বিশেষভাবে সক্ষম লোক টিকাকরণ কেন্দ্রলে নি টিকা করাইছে। ইয়াত এইটো বার্তা একেবারে সিধা যে টিকাকরণ করাও আর সুরক্ষিত থাকক। সঁচাকৈ নেটৱৰ্ক 18 ফেডাৰেল বেংকৰ সঞ্জীৱনী গাড়ী কোভিডৰ কবলত পৰা দেশৰ সকলো জিলা ভ্ৰমি ফুৰিছে। ভেকচিনৰ গুৰুত্বৰ বিষয়ে সজাগতা সৃষ্টিৰ প্ৰয়াসত আহক আমাক সহযোগ কৰক। আমাৰ সঞ্জীৱনী গাড়ীখন আজি ক'ত আছে চাওক। অমৃতসৰ, গোচাল, জিমিদাৰান, ঢিং, নাংগল, ইন্দোৰ, বাউলিয়াখাট, পেডমি, নাসিক, নিমগাঁও, য়েছগাঁও, বিকে, গন্তুৰ, ভেলুপুৰু, সানামপুৰি এইসমূহ অঞ্চল ভ্ৰমি ফুৰিছে।
কৃষি বিভাগে যোগান ধরা আহু ধানের বীজ সিঁচি কৃষকে পালে মুনে মুনে পতান। চারি মাহর হাড়ভঙা পরিশ্রম অথলে যাওয়ার পাছত খং ক্ষোভ হতাশাত ভাগি পড়েছে ধেমাজির শ শ কৃষক। এই প্রতিবেদন আগবাই লো এটির বাতর নমস্কার। কৃষকে ধানের সলনি পালে ঘাঁহ, অধিক উৎপাদনত আশাতে কৃষকে রুইছিল ধান, অধিক উৎপাদন বাদী নধরিল কিঞ্চিত মানু ধানের ঠোঁট। ধেমাজির এক বৃহৎ কৃষি পথারর দৃশ্য। কৃষি বিভাগের বীজ আনি চরম প্রতারণার সম্মুখীন হল এই সকল কৃষক। বিষ্ণুপুর গহপুরিয়া গাঁর কৃষক গোবিন তামুলির ধর্মদাসকে ধরে জেলাখনের শতাধিক কৃষকে করেছিল আহু ধানের খেতে। আহু ধান যে সর্বসাধারণ আমার সমাজত প্রচলিত যে আহু ধান সেটা ফেব্রুয়ারি মাহর সিঁচিলে এই জুন মাহত কাটিব লাগে। আজি পর্যন্ত এটা থুক ইয়ার নুলালে, এটা ফুল নুলালে। সরকারের বীজ দিছে উন্নত মানদণ্ডের বীজ বলে কৈছে আমাক, সেই কারণে আমি করছো। এটা দেখিলো এটা থুক নোলার কারণে আমার তো পাছত সিঁচা যে সমাজত প্রচলিত আহু ধান সেলকে ধান কাটি মন আমার আজরি হয়ে গেল। কৃষি বিভাগের বীজ আনি সিঁচিছিল কৃষি পথার, সিঁচার প্রায় তিন চারি মাস অতিক্রম করার পাছতো আহু ধানত নধরিল কিঞ্চিত মানু ধান। বিমুরত পরা কৃষক সকলে উপায়হীন হয়ে বিঘায় বিঘায় আহু ধান গরু খুয়াই দিবলে বাধ্য। ধেমাজি কৃষি বিভাগের গাফিলতির কারণে, ধেমাজি কৃষি বিভাগের দুর্নীতির কারণে কিজানি এই উন্নত মানদণ্ডের বীজ বলে কই আমাক ঠগন দিয়ে পেলায় কৃষকক একটা রাম ঠগন দিছে। গতি এটা আমি উপায় নাই, অন্তর হয়ে আমি গরু খুয়াবলে বাধ্য হয়েছো। এনেকাই আপনার বীজ নোলালে তার মানে এটা গরু খুয়াই মানে শেষ করল, কারণ এটা আগতীয়া ধান রোব লাগে, মানে বাম খেতে করব লাগে। কৃষি বিভাগের বীজ সিঁচি রাম ঠগন হওয়া এই সকল কৃষকের দুরবস্থার কথা এটা চিন্তা করব। রাজ্যের বিয়াগুম কৃষি বিভাগটে চকু মেলি চাবনে? ধেমাজির পর মন বিকাশ বরগোহাঁই রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ। মাইথান স্টিল ইমান স্ট্রং যে 20% কম কই লাগে, স্ট্রং আর পুধিয় মাইথান নির্মাণর মানদণ্ড।